আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই অনেক ভালো আছেন, এটাই দোয়া করি সবসময়। আপনারা যে যেখানে বসে আমার ভিডিওগুলো দেখেন না কেন, সবাই অনেক বেশি বেশি ভালো থাকেন, সুস্থ থাকেন। তো আমি আজকের ব্লগটা সকাল সকাল শুরু করে দিলাম, শুভ সকাল। তো এই তো সকালবেলা উঠে নামাজ পড়ে তারপরে কিছু কাজ ছিল করে নিলাম। আজ কিন্তু আমি আপনাদের সাথে মজার একটা নাস্তা শেয়ার করব। এই শীতে পিঠা খেতে কার না ভালো লাগে, তাই না? সবারই পছন্দ পিঠা। তো আমি আজকে ঘরে থাকা স্টিলের বাটি দিয়ে আজকের বাবা পিঠার শেপগুলো দেখিয়ে দিব আপনাদেরকে। তো এখন আমি এখানে 2 কাপের মতো শুকনো চালের গুঁড়া নিয়ে নিচ্ছি, দিয়ে দিব স্বাদ মতো লবণ, আর ঠান্ডা পানি দিয়ে এই চালের গুঁড়াগুলোকে একটু গুলে নিতে হবে। তো এই তো আমি সামান্য পানি দিব, আর এভাবে হাত দিয়ে একটু মাখিয়ে নিব চালের গুঁড়াগুলোকে, লবণ পানি মিশিয়ে নিব সবগুলা চালের গুঁড়াতে। মিশিয়ে যখন আপনারা দেখবেন হাতের মুঠে একটা শেপ চলে আসছে গুঁড়াগুলো, তখনই বুঝে নেবেন যে আপনার পিঠার ইটা হয়ে গেছে, গুঁড়িটা হয়ে গেছে। এখন আমি চেলে নেব এটাকে একটা স্টিলের ছাঁকনি দিয়ে, এমনি চালনি নিয়ে। তখন আমি এখানে একটা চালনি দিয়ে চেলে নিচ্ছি গুঁড়িগুলা, যে গুঁড়িগুলো আমি মাখিয়ে রেখেছি সেগুলো আমি এখানে ছোট চালনি দিয়ে চেলে নিচ্ছি। আপনারা যদি আরেকটু বড় দানাগুলো আরেকটু বড় রাখতে চান, তাহলে আরেকটু বড় চালনি দিয়ে চেলে নেবেন। এখন আমার এগুলোর জন্য মানে এই পিঠাগুলো বানাতে যা যা লাগবে, এতে একটা ডেক্সি নিয়ে নিলাম, আর এখানে একটা স্টিলের খাড়ি নিয়ে নিলাম। দিয়ে দিব আমি পানি, আর পানিটা এত ভর্তি করে দিতে হবে না, দিলে আবার চালনিটা পানিটা মানে লেগে যাবে, তাহলে পিঠাটা নষ্ট হয়ে যাবে। এই তো এখন আমি চুলার জাল দিয়ে দিলাম, আর ঢাকনা দিয়ে একটা ঢেকে দিলাম। এখানে একটা স্টিলের বাটি নিয়েছি পিঠাগুলো বানানোর জন্য। আপনারা কিন্তু বাপা পিঠার বাটিগুলো দোকানে পেয়ে যাবেন, আমি তো আমার ঘরে থাকা বাটি দিয়েই পিঠাগুলো বানিয়ে নিব আজকে। এখানে আমি পাটালির গুড় নিয়েছি, আপনারা চাইলে খেজুরের গুড় দিয়েও বানাতে পারেন, তা আমার কাছে আসলে এই গুড়টা ভালো লাগে। আর এখানে আমি নারকেল এভাবে কেটে রেখেছি, পাতলা পাতলা স্লাইস করে কেটে নিয়েছি। আবারও আমি দিয়ে দিচ্ছি নারকেলের উপরে কিছু গুঁড়ি দিয়ে, তারপরে একটু সমান করে দিব। আর এই পিঠাটা কিন্তু একদম চেপে চেপে বানানো যাবে না, এতে করে ভিতরে কাঁচা থেকে যাবে। হালকা হাতে একদম একটু মিশিয়ে নিলেই হবে। তার জন্য আমার লাগবে একটা সুতি কাপড়, এখানে এই সাদা কাপড়গুলো আমি নিয়েছি ন্যাকড়াগুলো, এগুলোকে একটু ধুয়ে ভালোভাবে পানিতে চিপে নিয়েছি। এখন আমি একটা পিঠা আপনাদেরকে দিয়ে দেখিয়ে দিচ্ছি, দিয়ে এভাবে একটা টুকি দিলেই কিন্তু পিঠাটা ছেড়ে দিবে বাটি থেকে। এখন আমি তেনাটা দিয়ে মুড়িয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। আবার একটা পিঠা আপনাদেরকে বানিয়ে দেখিয়ে দিচ্ছি, আমি একই সিস্টেমে কিন্তু আমি পিঠাগুলো বানিয়ে নিচ্ছি। এখন দেখব পিঠাটা হয়েছে কি না, আর এই পিঠাটা হতে একটু টাইম লাগবে, একটু টাইম দিলে পিঠাগুলো অনেক সুন্দর হবে। তো এই তো আমার একটা পিঠা অলরেডি হয়ে গেছে, খুবই সুন্দর হয়েছে কিন্তু পিঠাটা। এখন আরেকটা পিঠা দিয়ে দিচ্ছি, আর একটু সাবধানে ন্যাকড়াটা ওঠানোর সময় আর কি হাতে বাপ লেগে যেতে পারে, এতে করে হাত পুড়ে যাবে, একটু সাবধানে দিবেন। নতুন গৃহিণী আপুরা একটু সাবধানতায় এই পিঠাগুলো বানাতে হবে, না হলে কিন্তু হাত পুড়ে যাবে। তো এখন এই তো দেখতেই পারলেন আমি পিঠা বানানোর এটা আপনাদেরকে দেখিয়ে দিলাম, খুব সহজ কিন্তু, আর যারা না পারেন তারা কাছে একটু কঠিন। তো সমস্যা নেই, আস্তে আস্তে শিখে যাবেন, ট্রাই করলে আসলে সব কিছুই শেখা সম্ভব, তাই না? তো আমার পিঠাগুলো কিন্তু হয়ে গেছে, এখন আমার বাচ্চারা ঘুম থেকে উঠে গেছে সবাই, আম্মাও হাত মুখ ধুয়ে নিয়েছে, এখন আমি নাস্তাটা দিয়ে দিব। আমি তো আমার নাতির সাথে বসে আজকে পিঠা নাস্তা খাবো, দেখতে পারবেন আমার নাতি কী করে আজকে। তো এই তো বসে গেলাম সবাই, আমার ছেলে মেয়ে একটা পিঠা ভেঙে গেছে, এই তো এই পিঠাটা ভেঙে গেছে। এমনিতে কিন্তু পিঠাটা অনেক সুন্দর হয়েছে, নামানোর সময় একটু ভেঙে গেছে আর কি।
তো যাই হোক, এই তো আমার নাতিকে একটা দিয়ে দিলাম। আসলে হয়তো খাবে না, দুষ্টামি করবে নিয়ে, তাও দেওয়া লাগবে, না হলে তো বুঝতে পারেন বাচ্চারা কি করে। তো ওকেও একটা দিয়ে মানে শান্ত করে বসিয়ে দিলাম। আর এখানে তো আমার ছেলে একটু পড়তে বসছে আর কি, ও খাবে, আমরা সবাই খাবো। তো এটা ছিল সকালে নাস্তার পরে, মানে বেলা বাজে তখন 11টা। তো বাসার নিচে ফুচকাওয়ালা চলে আসছে, তো আর এই সেলিম ভাইয়ের ফুচকা আমরা সবাই খাই। এই আমাদের এলাকা মানে এমন কোনো মানুষ নাই যে সেলিম ভাইয়ের ফুচকা পছন্দ করে না, খুবই মজার সেলিম ভাইয়ের ফুচকা। আসলে ওনার হাতে সবাই বলে জাদু আছে নাকি ওনার ফুচকাগুলো। আমার মেয়ে তো মাশাল্লাহ কি বলবো, ওনার ফুচকার জন্য পাগল। আসলে আমার মেয়ে বলতে না, সবাই সেলিম ভাইয়ের ফুচকার আশায় বসে থাকে কখন সেলিম ভাই আসবে এরকমটা আর কি। আসলে অনেক মজা এই ফুচকা সেলিম ভাইয়ের। আমার মেয়ে তো বলে, আম্মু যখন আমরা তালতলায় এরকম ফুচকা খেতে যেতাম, ঠিক সেম সেলিম ভাইয়ের ফুচকাগুলো এরকম একটা মানে স্বাদ। আর তালতলার ফুচকা বলতে, তালতলা তো আমরা আসলে দু একদিন পরেই যাওয়া হতো, আর আমার বাচ্চারা আসলে এই ফুচকাগুলো টকটা মানে এত মজার ছিল, তালতলার ফুচকা টকটা। ওনারা যে একটা টক বানাতো, দুইটা টক দিত আর কি, ছোটো ছোটো বাটি দিয়ে, আসলে অনেক ভালোই লাগতো। আসলে ওইগুলো এখন একটু একটু মিস করি, বাচ্চারা অনেক বেশি মিস করে। তো যাই হোক, এখন আমি দুপুরে রান্না বাড়ার জন্য চলে আসলাম। এখানে আমি মাংসটা ভিজিয়ে নিলাম ফ্রিজ থেকে নামিয়ে, আর আজকে মশলাও শেষ। তো এখানে আমি কিছু মশলা কেটে নিলাম, আদা রসুন পেঁয়াজ একসাথে দিয়ে দিয়েছি, দিয়ে এখন খুব ভালোভাবে ছিলে টিলে ধুয়ে তারপরে ব্লেন্ড করে নেব। আর এদিক থেকে ডাল আর ভাত বসিয়ে দিলাম, আলুগুলোও কেটে নিয়েছি। এখানে পেঁয়াজ রসুন কাটাকুটি বাটাকুটি সবই শেষ, এখন শুধু রান্নাটা করে নেব। আর আজকে আলুগুলো একটু বড় বড় করে কেটে নিয়েছি। এখানে ধনিয়া পাতা ডাউলে দেওয়া লাগবে। আর সকালে তো কারেন্ট ছিল না, পানিও ছিল না, তো সকালে নাস্তার পরে নাস্তার জিনিসপত্র মানে থালা বাসন কাপ বাটি এগুলো আর কি, যাগুলো মানে যা যা ইয়ে হয়েছে সেগুলো একটু ধুয়ে নিচ্ছি। আসলে আমাদের এখানে কারেন্ট চলে গেলে পানিটাও চলে যায় এরকম আর কি। আর পানিটা আসলে আমি সবসময় ধরে রাখি, আজকে একটু মানে ধরা হয়নি, তার জন্য একটু লেট হয়ে গেছে। এই তো এখানে আমি গরু মাংস ধুয়ে নিলাম, আসলে অনেক মানে অনেক একটা বড় একটা ইট ছিল আর কি, পোটলা ছিল মাংস, সেটা পুরাটাই নামিয়ে নিয়েছিলাম, নিয়ে এখান থেকে আমি কিছুটা নিয়ে নিয়েছি, আর বাকিটা আবার উঠিয়ে রেখেছি। তো এদিক থেকে ডালটাও হয়ে গেছে, দিয়ে দিলাম কাঁচামরিচ, বাগারটাও দিয়ে দিব এখন। আর ডালের কালারটা তো আপনারা দেখতেই পাচ্ছেন, মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে, আর খেতেও তো দারুণ। আমার আসলে ডালটা আমার কাছে খুব ভালো লাগে। তো ডাল রান্না হয়ে গেছে, ভাতও হয়ে গেছে, আর এদিক থেকে আমি মাংস তরকারিটা বসিয়ে দিব। তো পেঁয়াজটা হালকা ভেজে তারপর আমি দিয়ে দিলাম মানে আদা রসুন আর পেঁয়াজের পেস্টটা পুরোটাই দিয়ে দিব, সবটা একসাথেই ব্লেন্ড করে নিয়েছি, আপনারা তো দেখতেই পারলেন। তো যাই হোক, আসলে রান্না বাড়া এত বেশি দেখাতে পারবো না, মানে অল্প অল্প করে দেখিয়ে নিচ্ছি আর কি। বিফ তরকারি আমার চ্যানেল দেওয়া আছে, মানে পুরো রেসিপি দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর কি বলবো, আসলে এদিকে দিয়ে দিলাম লবণ, দিয়ে দিলাম স্বাদ মতো, মানে এই পেস্ট মশলাটাকে খুব ভালোভাবে একটু ভেজে নিয়ে তারপরে বাকি গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি, হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া এগুলো দিয়ে দিলাম। আসলে আমার কিচেনটা একটু ছোট, তো কাজ করতে আসলে একটু অসুবিধা হয়ে যায়। তো যাই হোক, কিছু করার নেই, যা আছে তা দিয়ে আলহামদুলিল্লাহ, কিছু করার নেই, একটু একটু মানিয়ে নিতে হবে আর কি। তো আমি মনে করি আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। ওই 1.5 টেবিল চামচের মতো জিরা গুঁড়া, ভাজা জিরা গুঁড়াটা খুব ভালোভাবে করে দিয়ে দিলাম, সামান্য পানি দিয়ে দিলাম ব্লেন্ডার জগটা ধুয়ে। তো খুব ভালোভাবে মশলাটাকে আমি একটু ঠিকই দিয়ে দিলাম, আর এখানে আমি দিয়ে দিলাম আছে, এখানে আমি দিয়ে দিচ্ছি একটা গরম মশলার গুঁড়া,
যেই গরম মশলাটা আমরা সবাই কিন্তু বানিয়ে থাকি ঘরে, যে যে আপুরা বানিয়েছেন তারা তো জানেনই আর কি বলবো। এটাতে অনেক রকমের মশলা দিয়ে আমরা বানিয়ে থাকি, আর এই মশলাটা কিন্তু অসাধারণ একটা মশলা। তো আজকে ঘরে থাকা মশলা দিয়ে আমি বিফ তরকারিটা রান্না করে নিচ্ছি। তো এখন আমি খুব ভালোভাবে মশলাটা কষিয়ে মাংসটা দিয়ে দিলাম। তো আশা করি আমার আজকে ব্লগ আমার আপুদের ভাইয়াদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার দিতে ভুলবেন না প্লিজ। তো আমি এখন চিকেনটা দিয়ে মাংসটা দিয়ে খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে মাঝখান দিয়ে কিন্তু আলুটাও দিয়ে দিয়েছি। মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে আলুটা দিয়ে দিলাম। আলুটা দিয়ে আবার একটু বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। আসলে মাংস কিন্তু একদম কষানিতে সিদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি আমি গরম পানি। গরম পানি দিয়ে ঝোলটা দিয়ে দিলাম। সবসময় চেষ্টা করবেন আপনারা গরম পানি দিয়ে যে কোনো তরকারির ঝোলটা দেওয়া আর কি, এতে করে তরকারিটাও স্বাদ হয় আর ঝোলের কালারটা অনেক সুন্দর আসে। আমি তো সবসময় আমার আম্মার এগুলো ফলো করে থাকি। আম্মা সবসময় যে কোনো তরকারিতে আম্মা গরম পানিটা আগে করে রেখে দেয়, তারপরে তরকারিতে দিয়ে দেয়। তো আমি এটা আমার অভ্যাস হয়ে গেছে এরকম। তো যাই হোক, একটু নাড়াচাড়া দিয়ে ঢেকে দিব। আর দেখতেই পাচ্ছেন আপনারা তরকারির কালারটাও কিন্তু অনেক সুন্দর আসছে। আর আমার কথায় যদি কোনো ভুল হয়ে থাকে আমার আপুরা ভাইয়ারা, প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখে নেবেন। এখন আমি দিয়ে দিলাম সামান্য একটু ভাজা জিরার গুঁড়া হাফ চামচের মতো, এটা দিয়ে আর সামান্য একটু জাল কলি হয়ে যাবে তরকারিটা। এই তো আমার এটা এটা তো আমার গতকালকের ব্লগ ছিল বলতে ভুলে গেছি। তো যাই হোক, আমার ছেলে তো নামাজ পড়ে চলে আসছে, এদিক থেকে আমরাও নামাজ পড়ে নিয়েছি। এখন খাবারের সময় হয়ে গেছে, ভাতটাও বেড়ে নিচ্ছি আর সবাই বসে গেলাম নিচে, মানে ফ্লোরে আর কি চাটি বিছিয়ে নিলাম। এখন সবাইকে দিয়ে দিব। আর আমাদের এখানে ঠান্ডা পড়েছে, তো এই তো এখন ভাতটা বেড়ে নিয়ে। আর আজকের খাবার মানে খুবই সীমিত, অল্প তরকারি আর কি, মাংস আছে, তারপরে ডাল এই দিয়ে হয়ে মানে এগুলো দিয়ে হয়ে যাবে। আর সাথে আছে লেবু, কাঁচামরিচ, লবণ, পানি, এতটুকুই। তো খাবারটা মানে শুরু করে দিব এখন। আগে বাচ্চাদেরকে আম্মাকে দিয়ে দিলাম, আমিও খেয়ে নেব। একসাথে বসে খাওয়ার মজাই কিন্তু অনেক মজা। কম খাই আর বেশ খাই, ভর্তা ভাত খাই আর মাংস ভাত খাই, সবাই বসে খাওয়াটা কিন্তু অনেক মজার একটা ব্যাপার, ভালোই লাগে। তো এই তো আমি এখানে বসে, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।